শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণার্থী 252 এসআইকে অব্যাহতি রাজনৈতিক সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা যুবদল নেতা হৃদয় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর 5 আগস্টের পর শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে সড়ক কিভাবে শৃঙ্খলা রক্ষা করতে হয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় বললেন সড়ক পরিবহন উপদেষ্টা তারুণ্য সংকট কাটাতে খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে ব্যাংকগুলোকে পরামর্শ রোধ করতে হবে টাকা তোলার হিড়ে দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত পুলিশের 252 এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তারেক বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছে একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া তিনি জানান এই প্রক্রিয়া শুরু হয়েছে তাদের নামে চিঠি ইস্যু হয়েছে 2023 সালের 11 নভেম্বর আউটসাইড ক্যাডেট ব্যাচে 823 জন এসআই প্রশিক্ষণ শুরু করে শারীরিক লিখিত মৌখিক ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে আউটসাইড ক্যাডেট হিসেবে পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণ চলাকালে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে 4 নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল এর আগে 20 অক্টোবর চারঘাটে পুলিশ একাডেমিতে 62 জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল প্রশিক্ষণে থাকা 252 জন এসআই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক নয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৃতীয় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোকে আরও সচেষ্ট হবার আহ্বান জানানো হয় রাস্তায় সমাবেশ করতে গেলে জনভোগান্তি বাড়ে তাই বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সভা সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের আহ্বান জানানো হয় জামিনে থাকা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে আবারও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় বৈঠকে বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে পালনের জন্য দ্বিধা বিভক্ত দুই পক্ষকে নিয়ে বসার সিদ্ধান্তও হয় সভায় নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ কোন্দল নিরসনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তারা সমাধানে ব্যর্থ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মধ্যস্থতা করতে রাজি বলে সভায় জানানো হয় শাসক যখন পালিয়ে যায় তখন আর তার পদত্যাগপত্রের কোনো গুরুত্ব থাকে না এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন এই প্রসঙ্গ উত্থাপনের পিছনে ষড়যন্ত্র থাকতে পারে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন নজরুল বলেন জাতির সামনে রাষ্ট্রপতি নিজেই শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করার কথা বলেছেন নতুন করে এ নিয়ে আলোচনা ওঠা সন্দেহজনক এবং ভাবনার বিষয় তিনি বলেন আওয়ামী লীগের লোকেরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে সংবিধান পুনর্লিখন বিষয়ে বলেন এখানে বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী চিন্তা চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই সমস্যা বাড়াতে নয় কমাতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি
শেখ হাসিনা সরকারের ভোট চোর এমপি মন্ত্রীদের গ্রেফতার নিয়ে জনগণের সাথে লুকোচুরি করছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিহিংসার মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না, সে প্রশ্নও রাখেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সচেতনতামূলক গণসংযোগ কর্মসূচিতে রিজভী আরও বলেন, এডিস মশা নিধনের ওষুধও চুরি করেছে আওয়ামী লীগ, এসব চোরদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। 15 বছর জোর করে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য বিএনপির বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে তা প্রত্যাহার কেন করা হচ্ছে না, ছাত্র জনতার সরকার, সেই প্রশ্ন রিজভী আহমেদের। অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, খুনি হাসিনা পালিয়ে গেছে তাই তার পদত্যাগপত্রের প্রয়োজন হবে না, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিও জানান তিনি। আমরা যেন একটু ধোঁয়াশার মধ্যে আছি, জনগণ যেন একটা প্যারাডক্সের মধ্যে, একটা হিয়ালির মধ্যে, একটা কুয়াশার মধ্যে আছে। তো জনগণের সাথে এই প্রতারণা কিসের জন্য, জনগণের সাথে এই লুকোচুরি কিসের জন্য, এটা তো জনগণ জানতে চায়। যারা অপরাধী, যারা এই ফ্যাসিবাদী দুঃশাসন, জনগণের ভোট, জনগণের ম্যান্ডেট, জনগণকে ভোট কেন্দ্রে আসতে দেয়নি, সেখানে মাইকিং করে পুলিশ বলেছে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবে না, আপনারা আওয়ামী লীগের লোকরা, সশস্ত্র ক্যাডাররা ভোট মাইকিং করে বলেছে কেউ ভোট কেন্দ্রে যাবেন না, তারা নিজের মতো করে ভোট করবে, সেই ভোটের ফলাফল নির্বাচন কমিশন বিকাল 5টা থেকে রাত্রি 8টার মধ্যে ঘোষণা করা হয়েছে। হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়াদুল হক সুমনের 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে সুমনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সুমনকে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে ব্যারিস্টার সুমনের আইনজীবী রিমান্ড বাতিল জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ব্যারিস্টার সুমনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় সোমবার দিবাগত রাতে তাকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। রাত সোয়া 1টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন, তাতে লেখেন পুলিশের সাথে যাচ্ছেন, দেখা হবে আদালতে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান বলেছেন, ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে দেখিয়ে দিয়েছে স্বৈরাচারেরও পতন সম্ভব, তেমনই শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা আনা বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, জুলাই অগস্টে শিক্ষার্থীদের স্বৈরাচার বিরোধী আন্দোলন করে প্রমাণ করেছে শক্তি প্রয়োগ করে ক্ষমতা আঁকড়ে রাখাদের পতন ঘটানো সম্ভব, তরুণদের দেখানো পথ নিরাপদ সড়ক নিশ্চিত করতে সহায়ক হবে বলেও মনে করেন উপদেষ্টা ফজল কবির খান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা এখন শুধু পরিসংখ্যান হিসেবে নয়, মানবিক বিষয় হিসেবেও বিবেচনা করা হচ্ছে। অনুষ্ঠানে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপদেষ্টা। আবার যখন দীর্ঘদিন ধরে একটা স্বৈরাচারী সরকার ছিল, তা আমরা সবাই মনে করেছিলাম যে, অন্তত আমি মনে করেছিলাম যে আমি তো এটা আর শেষ দেখে যেতে পারবো না, কিন্তু এই জুলাই এবং অগস্টের যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা করল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা দেখিয়ে দিল যে না, স্বৈরাচারেরও পতন সম্ভব, আমাদের আগামী প্রজন্ম ব্যর্থ হবে না এবং তারা জাতিকে নিরাশ করবে না, তারা জাতিকে নিরাপদ সড়ক উপহার দেবে। সড়কের দুর্ঘটনা আমাদের কাছে এখন আর কোনো স্ট্যাটিস্টিক্স নয়, এটাকে আমরা পরিসংখ্যান হিসেবে আর এখন দেখছি না, আমরা এটাকে একটা মানবিক বিষয় হিসেবে দেখছি। দর্শক, নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার খবর জানতে আমরা সরাসরি কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েসের সাথে, তিনি আছেন কারওয়ান বাজার এলাকায়। কায়েস, সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের যুক্ত হবার পর এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ সিফাত। সিফাত, আপনি যেমনটি বলেছিলেন যে সড়কে আসলে শৃঙ্খলা ফেরাতে দুদিন আগে অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য ট্রাফিকদের পাশাপাশি
ট্রাফিকদের পাশাপাশি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে রাজধানীর যে সবচেয়ে বড় সমস্যা যেটি এই মুহূর্তে এটি অনেকদিন ধরে চলছে সেটা হচ্ছে সড়কে শৃঙ্খলা নেই এবং ব্যাপক ট্রাফিক জ্যাম হয়, সেটি থেকে উত্তরের জন্যই আসলে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন এবং গতকাল থেকে সেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হয়েছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা রাস্তায় দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তারা সড়কের দায়িত্ব নিয়েছেন এবং তারা দায়িত্ব পালন করছেন সড়কে শৃঙ্খলা প্রেরণের দায়িত্বে। তো এই মুহূর্তে আমরা কারণবাজার পড়ে দাঁড়িয়ে আছি, আপনাকে একটু বলে রাখি যে এখন আসলে শিক্ষার্থীরা তাদের লাঞ্চ ব্রেক চলছে, তারা লাঞ্চ ব্রেকে গেছে। তবে তার আগে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে তারা ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরা এই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু সড়কের শৃঙ্খলা প্রেরণের দায়িত্ব পালন করছে। আপনি জানেন যে 5 আগস্টের পরে যখন স্বৈরাচারী সরকার পতন ঘটে তখন কিন্তু রাস্তার দায়িত্বটি সামলেছিলেন এই শিক্ষার্থীরাই, সেই অভিজ্ঞতার আলোকেই তারা এখন দায়িত্ব পালন করছেন এবং সেই অভিজ্ঞতার কারণেই কিন্তু অন্তর্বর্তী সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। এটি ফলপ্রসূ হবে বলে বিশ্বাস করছেন যারা ট্রাফিক সদস্য রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে শিক্ষার্থীরা যেহেতু আগের অভিজ্ঞতা আছে সে কারণে তারা যে রিক্সা সহ অন্যান্য যানবাহন ছোটোখাটো যানবাহন আছে যারা আসলে শৃঙ্খলা মানতেছে না তাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা খুবই কাজে দিচ্ছে। তো লাঞ্চ ব্রেকের পর তারা আবারও আসবেন এবং তখন আমি আপনাদেরকে আরও বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদের আরও বিস্তারিতভাবে দেখাতে পারবো। ধন্যবাদ। কারণ বাজার থেকে জানাচ্ছিলেন ইমরুল কায়েস। ব্যাঙ্গুলোর তারল্য সংকট কাটাতে খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাদের মতো প্রয়োজনে ঋণ আদায় সংক্রান্ত আইন দ্রুত পরিবর্তন করতে হবে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকের আস্থা ফেরাতেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের হিড়িক থামাতে না পারলে কোনো সহায়তায় ব্যাঙ্গুলোর তারল্য সংকট কাটানো যাবে না বলছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতে সংস্কারে মনোযোগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নিয়ে নতুন গভর্নর একে একে 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন। ব্যাংকের প্রতি আস্থা কমায় আমানতকারীদের টাকা উত্তোলনের হিড়িক পড়ে যায়। এতে বেশিরভাগ ব্যাংকের তারল্য সংকট আরও প্রকট হয়ে উঠেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট অবস্থান আগের মতো টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা হবে না, তবে চাইলে সবল ব্যাংক দুর্বল ব্যাংকে ঋণ দিতে পারবে, সেক্ষেত্রে গ্যারান্টার হবে কেন্দ্রীয় ব্যাংক। এমন প্রেক্ষাপটে গত 3 অক্টোবর 4 দুর্বল ব্যাংকে 958 কোটি টাকা আর 20 অক্টোবর 6 ব্যাংক পায় 1,640 কোটি টাকা তারল্য সহায়তা। বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে বিভিন্ন ব্যাংকে তারল্য সহায়তা প্রদানের লক্ষ্যে গ্যারান্টি সুবিধা দিয়েছে, এই সুবিধা অব্যাহত থাকবে। শতাংশ হিসাব করে আমরা আসলে পরিসংখ্যানটা অ্যানালাইসিস করে দেখিনি এবং এটা সত্য যে আমানতকারীরা তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থই উত্তোলন করছেন, অর্থাৎ ওনারা ব্যাংকের উপরে অন্য ব্যাংকের উপরে বেশি পছন্দ করছেন এক ব্যাংক থেকে। যে সমস্ত দুর্বল ব্যাংকগুলোতে ডিপোজিটার রয়েছে তারা তাদের টাকা তুলে নিতে যাচ্ছেন, এটা একটা স্বাভাবিক প্রবণতাই হবে, কেননা তারা তাদের ডিপোজিটটি সংরক্ষণ করতে চাইবেন। অর্থনীতিবিদরা খেলাপি আদায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। যে লোনগুলো রয়েছে সেই লোন কালেকশনের উপরে গুরুত্ব দিতে পারে এবং এক্ষেত্রে আমরা যতদূর জানি গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোর ক্ষেত্রে একজন বা দুইজন বড়োয়ার ব্যাংকের 30-40-50% পর্যন্ত ঋণ নিয়েছে আইন ভেঙে। সুতরাং এই কোম্পানিগুলোকে টার্গেট করে কিছু আইনি সংস্কার হতে পারে, অর্থাৎ কোনো একটা ব্যক্তি বা কোম্পানি যদি কোনো একটা ঋণ নিয়ে থাকে তাহলে ওই ব্যক্তি বা কোম্পানির অধীনস্থ অন্য যতগুলো গ্রুপের আন্ডারে যতগুলো এন্টিটি রয়েছে তারা সকলেই আসলে ওই ঋণ পরিশোধের জন্য তারা লায়াবল থাকবেন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন ব্যাংকের উপর মানুষ হুমড়ি খেয়ে পড়লে ব্যাংকের যত টাকাই দেওয়া হোক না কেন ব্যাংকগুলো চাপ সামাল দিতে পারবে না। আমানতকারীদের আমানত ব্যাংক সুরক্ষা করবে এবং ব্যাংক এটা প্রদান করার মতো সামর্থ্য রাখে, কিন্তু একসাথে সকল আমানতকারী যদি ব্যাংকের কাছে যায় তাহলে পৃথিবীর কোনো ব্যাংকই কিন্তু সেই আমানতের দাবি পূরণ করতে পারবে না। তো আমরা সেটা চাচ্ছি যে প্রয়োজন গ্রাহকরা অবশ্যই ব্যাংকে তার প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করবে, কিন্তু অপ্রয়োজনে এক ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আরেক ব্যাংকে জমা রাখবে না। একটি ব্যাংকও বন্ধ হোক কেন্দ্রীয় ব্যাংক তা চায় না বলছেন সংশ্লিষ্টরা। বিভ্রান্তিমূলক খবর প্রচার না করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাই। গোলাম মনুল্লাহ হাসান, বাংলাভিশন, ঢাকা।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের বিরুদ্ধে করা আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামাতের করা আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগ। 286 দিন দেরি মার্জনা করে আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে করা আবেদন মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মঞ্জুর করে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল টু লিভ ও আপিল গত বছরের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। 5 আগস্টের পর আবেদন করা হয় খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার, যার শুনানি হয় মঙ্গলবার। শুনানি শেষে জামায়াতের আবেদন মঞ্জুর করা হয়। দলটির নিযুক্ত আইনজীবী জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের সাথে সংবিধানের অনেক প্রশ্ন জড়িত থাকলেও সে সময় একতরফাভাবে দলটির আপিল খারিজ করে দেওয়া হয়েছিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণার্থী 252 এসআইকে অব্যাহতি, রাজনৈতিক সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুবদল নেতা হৃদয় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে, 5 দিনের রিমান্ড মঞ্জুর। 5 আগস্টের পর শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে সড়কে কিভাবে শৃঙ্খলা রক্ষা করতে হয়, নিরাপদ সড়ক দিবসের আলোচনায় বললেন সড়ক পরিবহন উপদেষ্টা। তারল্য সংকট কাটাতে খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে ব্যাংকগুলোকে পরামর্শ রোধ করতে হবে টাকা তোলার হিড়িক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলা ভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।